মন দিয়ে ভাড়া করা হিরো আসসালামু আলম আলাইকুম এবং তাদের বন্ধুরা, 2024 সালে বিনিময়ে সঠিক আজকের অনুষ্ঠানের নিয়মে প্রপার সভাপতি গাইডলাইন অনুসরণ নাহিদ করে বড়। একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ইউটিউব যখন প্রথম এসেছিল, ইউটিউবের 2023 সাল পর্যন্ত কিন্তু ইউটিউবের নিয়ম এতটা কঠিন ছিল না। অর্থাৎ আগে ইউটিউব চ্যানেল তৈরি করার সাথে সাথে ভিডিও আপলোড করা যেত এবং সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসতো, যার ফলে আমাদের চ্যানেলে, আমাদের যারা আগে কাজ করতাম আমাদের চ্যানেলে, ডলার কিন্তু অটোমেটিকলি জমা হয়ে থাকতো। কিন্তু 2023 সালে এসে ইউটিউব অনেকটা হার্ড হয়ে গেছে, ইউটিউবে এখন অনেকটা হার্ড হয়ে গেছে। কিন্তু 2024 সালে এসে ইউটিউব আরও হার্ড হয়ে গেছে, আরও কঠিন হয়ে গেছে। এবার যদি আপনি একটা ইউটিউব চ্যানেল যে কোনোভাবে তৈরি করে ফেলেন, আপনি কখনো ভাবতে পারবেন না সেই চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার গেইন করবেন, এটা কখনো আপনি কল্পনা করবেন না। কারণ আপনি যদি সঠিক নিয়মে, প্রপার নিয়ম অনুসরণ করে, সঠিক 2024 সালে যত আপডেটেড সিক্রেট সেটিংস সহ সিক্রেট সেটিংসগুলো আছে সেইগুলো না জেনে, সেইগুলো অন না করে, সেইগুলো না জেনে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল 2024 সালে এসে তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না, কখনোই গ্রো করবে না, কখনো আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না আপনার ভিডিওতে, আর ভিউজ না আসলে আলটিমেটলি আপনার কোনো সাবস্ক্রাইবারও বাড়বে না। সো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রপার সঠিক নিয়মে 2024 সালে আপডেটেড সকল সেটিংস সহ কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে তৈরি করবেন, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইলের মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ফার্স্টে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, আর আমি জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো না। কারণ আপনি এই মুহূর্তে যখন ইউটিউব দেখতেছেন তার মানে আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, কারণ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি কখনো দেখতে পারবেন না। সেখানে দেখতে পাচ্ছেন কর্নারে যখন আমি ক্লিক করলাম তখন এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সাহরিয়ার নাইম সানি নামে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। সো সেটা আমার এখানে দেখতে পারছেন। সো আপনি যে জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে ইউটিউবে ভিডিও দেখবেন সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই আপনি চ্যানেল তৈরি করতে পারবেন। সো আমি একদম প্র্যাকটিক্যালি এ টু জেড আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো আমরা ইউটিউবে অ্যাপ্লিকেশনে রয়েছি মোবাইলে। সো আমরা এখন কি করব, আমাদের জিমেইল অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। সো জিমেইল অ্যাকাউন্টটা কোথায় এখানে দেখতে পারছেন, এই ডান দিকের নিচে কর্নারে দেখতে পারছেন ইউ নামে একটা বাটন রয়েছে, এখানে প্রেস করতে হবে। এখানে আমার জিমেইল আইডির যে প্রোফাইল পিকচার রয়েছে সেটাও এখানে শো করছে। সো আমরা ইউ বাটনে একটা প্রেস করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টের ছবি এবং নাম রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং নামের নিচে রয়েছে এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে। সো আমরা এখানে এই ক্রিয়েট এ চ্যানেলে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করা খুবই সহজ, কিন্তু আপনি যখন ইউটিউব চ্যানেলকে সঠিক নিয়মে প্রপার ওয়েতে তৈরি করতে পারবেন না, তখন আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। আর 2024 সালে এসে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু আপনি যদি সিক্রেট সেটিংসগুলো মেনে একটা প্রপার ওয়েতে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে। সো ফার্স্টে এখানে তিনটে স্টেপ রয়েছে, আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন পিকচার, পিকচার বলতে আপনার এখানে যে ইউটিউব চ্যানেলের যে একটা ফটো থাকে কিংবা যাকে লোগো বলা হয়, সেই লোগোটা এখানে আপনি আপলোড করতে পারবেন। সো লোগো আপলোড কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ফটোর মতো আইকন রয়েছে, এই ফটোর আইকনে একটা ক্লিক করে দিবেন। ফটোর আইকনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলা ফটো আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। সো আপনার কী করবেন, আপনাদের গ্যালারি থেকে একটা ফটো এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো এখানে দিয়ে দিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার আগের ফটোটাই এখানে দিয়ে দিলাম, মানে আমার যে প্রোফাইল পিকচার রয়েছিল জিমেইল আইডি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য আগে থেকে কোনো লোগো বানিয়ে রাখতে পারেন, দেন আপনার চ্যানেলের নামে কোনো লোগো বানিয়ে রাখলে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, এটা একটু প্রফেশনাল আর কি। সো আপনারা যদি চান এই ভিডিওর কমেন্টে একটু কমেন্ট করে নেবেন যে আমরা লোগো কীভাবে তৈরি করব আমাদের চ্যানেলের নামে, সো সে নিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসব। সো আপনারা কমেন্ট করুন ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লোগোটা চলে আসলো। আপনার যদি লোগোটা প্রপার নিয়মে যদি আপনি তৈরি করেন কোনো ছবি না দিয়ে, তাহলে আপনার এখানে কোনো সাইজ এখানে নিতে হবে না, ক্রপ করতে হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে। সো আমরা একটু ক্রপ টোরপ করে নিব, কারণ এটা লোগো না, এটা একটা ফটো জাস্ট, আর কিছু না, এটা একটা ইমেজ। সো আমরা এই ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা কীভাবে লোগো তৈরি করবেন, দেন চ্যানেল ব্যানার তৈরি করবেন, সব কিছু নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে, এই চ্যানেলের ভিডিও থাকবে। সো আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো আমাদের এই প্রোফাইল পিকচার বা ইমেজটা দেওয়া কমপ্লিট। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই বেজ প্রোফাইল পিকচার, এখানে এটা ক্লিক করে দিবেন, দেন সাথে সাথে আপনাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেন এখানে রয়েছে নেম, অর্থাৎ আপনার চ্যানেলের নামটা এখানে দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলের নাম আগে থেকে আপনারা বাছাই করে রাখবেন আপনাদের চ্যানেলের নাম, ওকে।
সো আমরা আগে থেকে আমাদের চ্যানেলের জন্য একটা নাম বাছাই করে রাখবো, দেন আমরা আমাদের নামে এই চ্যানেলটা তৈরি করবো, যেরকম নাম আছে সেরকমই থাকবে। সো আপনারা একটা চ্যানেলের নাম বাছাই করে নেবেন, চ্যানেলের নাম কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আপনার একটা চ্যানেলকে ইউটিউবে সার্চে নিয়ে আসতে। সো চ্যানেলের নাম কীভাবে বাছাই করবেন, কীভাবে চ্যানেলের নাম সাজেস্ট করবেন, সে নিয়ে আমাদের চ্যানেলের নেক্সটে ভিডিও নিয়ে আসা হবে। তাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অ্যান্ড কমেন্ট করে পাশে আসা কমেন্ট করবেন, অ্যান্ড দেন আপনারা কী বিষয়ে ভিডিও চান সেগুলো কমেন্ট করবেন। ইউটিউব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত এই চ্যানেলে একের পর এক ভিডিও আসতেই থাকবে। সো আমরা শাহরিয়ার নাঈম সানি এই নামে একটা চ্যানেল তৈরি করব। সো এটা নাম দিলাম, দেন এখানে সেভ রয়েছে, জাস্ট সেভ দিয়ে দিবেন। আপনি চাইলে অন্য কোনো নাম দিতে পারেন। দেন এখানে নিচের দিকে রয়েছে হ্যান্ডেল, এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনার চ্যানেল যখন ভিউয়ার্সরা ইউটিউবে এসে সার্চ দিলে পাবে না, নতুন অবস্থায় কিন্তু কোনো চ্যানেলই সার্চ দিলে আসে না, ঠিক আছে? এটা আপনারা জেনে রাখবেন। নতুন অবস্থায় একটা চ্যানেল যখন তৈরি করবেন, তখন এর পরপরই আপনারা যদি ইউটিউবে এসে সেই চ্যানেলের নাম লিখে সার্চ করেন, আপনি কখনো সেই চ্যানেলটা সার্চে পাবেন না। সেজন্য আপনাকে প্রপার ওয়েতে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। দেন কীভাবে সেগুলো করবেন আমরা বিস্তারিত একটু নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, আপনার যখন নতুন চ্যানেল অবস্থায় সার্চে আসবে না, তখন আপনি আপনার বন্ধুদেরকে কীভাবে লিঙ্ক দিবেন যে এইটা আমার চ্যানেল। সো এক্ষেত্রে আপনাদের হ্যান্ডেলটা কিন্তু খুবই কাজে লাগবে। আপনারা যখন আপনাদের বন্ধুদেরকে আপনারা দিবেন www.youtube.com/@@ দিয়ে আপনাদের চ্যানেলের যে এই হ্যান্ডেলটা দিবেন, এই হ্যান্ডেলটা লিখে দিবেন, তাহলে আপনার বন্ধুরা বা আত্মীয় স্বজনরা আপনার চ্যানেলকে সহজেই পেয়ে যাবেন সার্চে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছেন শাহরিয়ার নাঈম সানি এই হ্যান্ডেলটা এখানে রেখে দিব, যেভাবে আছে সেভাবেই থাকবে। সো আপনারা চাইলে হ্যান্ডেলটা চেঞ্জ করে দিতে পারেন, আর এই হ্যান্ডেলটা কিন্তু 14 দিনের পর চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ 14 দিনের কম আপনারা চেঞ্জ করতে পারবেন না এই হ্যান্ডেলটা। আর এই হ্যান্ডেলটা যখন ভিজিবল হয়ে থাকবে, অর্থাৎ আমি যদি এখানে 2 দিই তাহলে এটা ভিজিবল নিচ্ছে, ঠিক আছে? আর শাহরিয়ার নাঈম যদি দিই তাহলে দেখতে পারবেন এটা হয়তো নেবে না, ঠিক আছে? সো শাহরিয়ার নাঈম নামে কোনো হ্যান্ডেল নাই ইউটিউবে, সানি নামেও কোনো হ্যান্ডেল নাই। সো সেক্ষেত্রে আমাদের হ্যান্ডেলটা নিয়ে নিছে, আপনাদের ক্ষেত্রে হয়তো নিবে না। সো আপনারা 1-2টা নাম্বার এখানে ইউজ করলেই হয়তো নিয়ে নিবে। দেন আমরা সেভে ক্লিক করে দিব। বন্ধুরা, আমাদের এই 3টা স্টেপ টিকটাক হয়ে গিয়েছে, এবার আমাদের ফাইনাল স্টেপে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল নামে একটা বাটন, জাস্ট এই ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট চ্যানেলে বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনাদের নামে একটা চ্যানেল তৈরি হয়ে যাবে আপনাদের সেই নামে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এখানে আমার আগে প্রোফাইল পিকচারটা ছিল, কিন্তু এখন আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এখানে যদি আবারও ক্লিক করি, দেন এখানে আগে দেখতে পাচ্ছেন এখানে ছিল ক্রিয়েট চ্যানেল, এখন এখানে হয়ে গেছে ভিউ চ্যানেল, কিন্তু এখানে আমাদের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো আমরা ভিউ চ্যানেলে যদি ক্লিক করি তাহলে একটু সমস্যা করবে, এগুলো প্রবলেম হবে। সো এখন আপনি আপনার চ্যানেলটা এখানে দেখতে পারবেন না, কারণ আপনার চ্যানেলে এখন এইমাত্র তৈরি করলেন, এই চ্যানেলে আপনাদের কোনো এসইও করা নেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা নেই, কোনো ভিডিও নেই, কোনো ভিডিও ক্লিপ নেই, কিছুই নেই। আপনাদের চ্যানেলটাকে আগে সাজাতে হবে, আপনার চ্যানেলটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা সার্চেও আসবে, আপনার চ্যানেলটা সবাই দেখতে পারবে, একদম প্রফেশনাল চ্যানেল লাগবে। সো কীভাবে সার্চে আনবেন, কীভাবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবেন, এ টু জেড আপনারা টেক নাইম চ্যানেলে পেয়ে যাবেন। সো টেক নাইম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আপনারা ইউটিউবে সার্চ করে দিবেন টেক নাইম, অথবা এই ভিডিওটা আপনারা অবশ্যই টেক নাইম চ্যানেলেই দেখতে পাচ্ছেন। সো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকবেন, এ নিয়ে ভিডিও একের পর এক আসতেই থাকবে। সো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।